হ্যাঁ বন্ধুরা, দেখছেন রানিগঞ্জ স্টেশনে চলে এসেছি প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন আসানসোল বর্ধমান লোকালে প্রথমে আমি যাব। বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করে হাওড়া কটলাইন লোকাল ধরে আমি হাজিগড়ের আগের স্টেশন গুড়াপ আমরা আমাদের গন্তব্যস্থানে যাব। তার সাথে আমার সাথে আরেকজন যাবে, সে হচ্ছে আমাদের টুয়ারানি, আমার বড় মেয়ে টুয়া আমার সাথে যাবার জন্য জেদ ধরেছে, তাই আমরা আজকে গুড়াপের উদ্দেশ্যে। হ্যাঁ, গুড়াপ হলো আমার মামার বাড়ি, আমার মামার বাড়ি আপনাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। টুয়া, তোমার কীরকম লাগছে? ভালো। তুমি আমার সঙ্গে এই প্রথমে একাই যাচ্ছ, ভয় পাচ্ছে না? মামা লাগছে না? বন্ধুরা, বর্ধমান প্রায় ঢোকার মুখে, এর মধ্যে একটু আগে ঘুম থেকে উঠে গেছে। ঘুম কেমন হবে? আর ঘুম খুব ভালো হয়েছে, পুরো রাস্তাটা কিন্তু ঘুমিয়ে এসছে, ট্রেন প্রায় ফাঁকাই বলতে গেলে। এখন এই মুহূর্তে আমরা বর্ধমান ঢুকবো কিছুক্ষণের মধ্যে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যাবো গ্রাম কটলাইন দোকান ধরবে, পরে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কৌতূহলের সাথে। রীতিমতো প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে ও এরপর 3 নম্বর প্ল্যাটফর্মে। কি বলছো, কিরকম লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কোথায় যাবে? গুড়াপ। তাহলে আপনারা দেখতে থাকুন, তোমার সাথে আমরা যাব গুড়াপ। এই মুহূর্তে মাউতার গানে আপনারা যে শুনলেন গাড়ি বুলা রহি হ্যায়, তো এই গানটি আমি যেহেতু ট্রেন চলছে তাই ট্রেনের সাথে এই গানটি ভালো সামঞ্জস্য আর কি। তো সেক্ষেত্রে আমাদের যে গন্তব্যস্থান ডেস্টিনেশন সেটা হলো গুড়াপ। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা গুড়াপে পৌঁছাবো। আপনাদের আগেও বলেছি যে গুড়াপে অনেক কিছু দেখার স্থান রয়েছে, যেমন সব থেকে হ্যাঁ, ও বলছে যে আমাদের যে মামা বাড়ি তো সেখানে খুব বড় গাছ আছে, বাতাবি লেবু নাই? আচ্ছা, দুটো বাতাবি লেবু আর ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো আছে, তো আপনাদের বন্ধুরা আপনাদের দেখাবো সে আম গাছ এবং বাতাবি লেবু, বড় বড় বাতাবি লেবু না? আচ্ছা, তো বাতাবি লেবু, আচ্ছা তো বাতাবি লেবু খেতে ভালোবাসে একটু, তাই তো? বাতাবি লেবু খেতে ভালোবাসে না আম? আমও বাতাবি লেবু। ও, তো আমাদের আমও খেতে ভালোবাসে আর বাতাবি লেবু খেতে ভালোবাসে। এই ট্রেন চলছে দেখতে পাচ্ছেন, তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো গুড়াপে। যেটা বলছিলাম, আপনাদের আপনারা পুজোর আনন্দ তো করবেন এবং তার সাথেই গৌতমের সাথে এই চ্যানেলটি কিন্তু দেখবেন, নতুন নতুন ভিডিও আসছে।
হ্যাঁ বন্ধুরা, বোম্বেতে আপনাদের দেখিয়েছিলাম যে লোকাল ট্রেনগুলোতে কীরকম মানে ভিড়, মানে 2 মিনিট অন্তর অন্তর ট্রেন কিন্তু এত মানুষকে ঝুলে যেতে হয়। কিন্তু এখানে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বর্ধমান হাওড়া ফর্টলাইন লোকালে অতটাও কিন্তু ভিড় নেই যেভাবে আপনাদের দেখিয়েছিলাম বোম্বেতে। মুম্বাই লোকালগুলোতে যেভাবে সেই ভিড় কিন্তু এখানে অতটা দেখা যায় না, মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে এবং নামতে পারে। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, দেখছেন গোলাপি স্টেশনে ট্রেন ছেড়ে দিচ্ছে। আমরা গোলাপি স্টেশনে নেমে গেছি, দেখতেই পাচ্ছেন এই যে সামনে টুয়াও রয়েছে। তো এই মুহূর্তে আমরা গোলাপি স্টেশনে রয়েছি, বৃষ্টি পড়ছে, কিন্তু এর মধ্যেই আমাদের নামতে হলো বৃষ্টির মধ্যেই। টুয়া, খুব ভিজে গেছো তুমি, হ্যাঁ মাথায় রুমালটা দিয়ে নাও। এরপর ছাতা পরে বার করছি। হ্যাঁ চলো, আমরা গোলাপি স্টেশনে চলে এসেছি, আমাদের গন্তব্য স্থান আমরা চলে এসেছি। এরপর আপনাদের আমরা দেখাবো গোলাপি স্টেশনের কিছু দৃশ্য, এবং আপনাদের আগেও জানিয়েছি যে গোলাপ যে কারণে বিখ্যাত, লতা পাতা দিয়ে যাদের পা হাত ভেঙে যায় তারা কিন্তু আসেন এই গোলাপ এই গ্রামে। এখানে কিন্তু প্রতিষ্ঠিত একটা লতা পাতা দিয়ে যারা হাড় ভেঙে যায় সেখানে ওই লতা পাতার সাহায্যে কিন্তু হাড় জোড়া লাগানো হয়, সেই জন্য কিন্তু গোলাপ একটা আলাদা নাম আছে গোলাপের, আমরা সেটা তো সবাই জানি। কিন্তু আমরা আজকে গোলাপকে দেখাবো একটু অন্য ধরনের গোলাপ। হ্যাঁ বন্ধুরা, ট্রেনে আস্তে আস্তে টুয়া বলেছিল যে মামার বাড়ি যাব, মানে ওর বাবার মামার বাড়ি, এই সেই আমার মামার বাড়ি। এই মামার বাড়িতে টুয়া বলেছিল বাতাবি লেবুর গাছ, সত্যি দেখুন এখানে আম গাছ, বাতাবি লেবু গাছ সব কিছুই আছে। টুয়া বলেছিল বড় বড় বাতাবি লেবু গাছ, এই যে সেই বাতাবি লেবু গাছ, এই বড় বড় বাতাবি লেবু গাছ ঝুলছে দেখুন, বাতাবি লেবু কি সুন্দর। এবং এই যে এইসব জিনিস কিন্তু দেখাই যায় না, কলা গাছ, এটাও বলেছিল কলা গাছ। দেখতেই পাচ্ছেন বড় বড় গাছ। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার এই মামাবাড়ি তুলসী মঞ্চ। আমরা এরপর আরেকটা জায়গায় যাব যেখানে এই মামাবাড়ি থেকে আমরা ছোটোবেলায় রেল লাইনে যেতাম ট্রেন দেখার জন্য, সেই জায়গাটা আপনাদের দেখাবো, ট্রেনের কিছু ভিডিও দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। দেখছেন সেই দৃশ্য, এখন অবশ্য পাকা রাস্তা হয়ে গেছে, একটা সময় কিন্তু এই কাঁচা রাস্তাই ছিল। এই ট্রেন যাচ্ছে দেখছেন বন্ধুরা, এই সেই জায়গা, এই দুর্বলতার জায়গা। আপনাদের আগেই বললাম যে আমার মামার বাড়ি, এবং এই মামার বাড়িতে আমি ঠিক বাড়িতে ঢোকার পরেই আমি দৌড়ে চলে আসতাম ঠিক এই জায়গাটা, আজ থেকে প্রায় 30-35 বছর আগে কার কথা বলছি, 30-35 বছর আগেকার কথা। এই সেই এখন এই জায়গাটা কাঁচা মাটি রয়েছে দেখতে পাচ্ছেন, আর বাকিটা এখন পুরো সিমেন্টিং করে দেওয়া হয়েছে। তো এই সেই অপরূপ সৌন্দর্য, সত্যিকারের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আরও বেশি ভালো লাগছে যে আজকে আবার এই পুরনো জায়গায় আমি আসতে পেরেছি, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি এই মামার বাড়ির কিছু দৃশ্য। এই যে দেখছেন রেল লাইন, উফ, সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন এদিকে চলে যাচ্ছে হাওড়া, আর এদিকে বর্ধমান। তো বন্ধুরা, সত্যি একটা আবেগ জড়িয়ে রয়েছে এই মামার বাড়িতে। ছোটোবেলায় যে দৌড়ে
আশা মারবাড়ি থেকে এই যে এই জায়গাটা মায়ের হাত ধরে কিংবা বাবার হাত ধরে দাদার হাত ধরে যে আশাটা আজকে আবার আমি এসেছি একা আপনাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর মনোরম এই দৃশ্য দেখুন, এই রেল লাইন, এই রেল লাইন নিচেই পুকুর, হাঁস চলছে, উফ দুর্দান্ত দুর্দান্ত এই সিন, এবং এই বহু বছরের পুরানো এই অশ্বত্থ গাছ আপনারা দেখছেন। এই ছোটোবেলায় এখানে আমরা আসতাম, সেই সব দিনের কথা জড়িয়ে আছে। সেই মামার বাড়ি যাওয়ার রাস্তা, এই বাঁশবন, এইসব জায়গায় ছোটোবেলায় কত এসেছি, কত আনন্দ করেছি দেখতে পাচ্ছেন এই মামার বাড়ি যাওয়ার রাস্তা। আগে এই মাটির রাস্তা ছিল, কাঁচা রাস্তা, এখন কিন্তু সিমেন্ট এই রাস্তা হয়ে গেছে, অতটা কাদা কিন্তু নেই। কিন্তু আগে আমরা বৃষ্টি হলেই, এখন যেমন বৃষ্টি হচ্ছে, আগে ওই বৃষ্টি হলে পুরো রাস্তায় কাদা হয়ে যেত, আর সেই কাদায় খালি পায়ে হাঁটার যে মজা সেটা কিন্তু উপলব্ধি করছি বারবার। এখন এই মুহূর্তে হয়তো খালি পায়ে নেই, কিন্তু তবু পুরো দিনের কথা মনে পড়ে যায়। এই আমার মামার বাড়ি, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হ্যাঁ সত্যি বন্ধু, এই যে পুরনো দিনের কথা কিছুতেই ভোলা যায় না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখা গান সত্যি যেন আজকে আমার কাছে এক অবিস্মরণীয় হয়ে থাকবে। বহু বছর পর আমার এই মামার বাড়িতে আসা এবং তার সাথে পুরনো জায়গাগুলো ঘুরে দেখা এবং তার সাথে আপনাদের সাথে শেয়ার করা, এগুলো জীবনে গেঁথে থাকবে। তাই তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। হ্যাঁ আমি, আমার গলা ভালো না, আমার আমি সুরেও গাই না, কিন্তু হয়তো মাউতার গানে বাজানোর চেষ্টা করি, আপনারা শুনিয়েছেন। কিন্তু আজকে আমি একটু আবেগতাড়িত হয়ে নিজের গলায় আপনাদের শোনাতে চেষ্টা করলাম, জানি আপনাদের ভালো লাগবে না, তবুও জানাবেন কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান। আপনারা এর মধ্যে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই দেখবেন গৌতমের সাথে। যদি কোনো ভুল ত্রুটি থেকে আপনারা জানাবেন কমেন্ট করে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।